শিখ নেতাকে হত্যার কারণে সৃষ্ট কূটনৈতিক বিরোধের জেরে কানাডিয়ানদের ভিসা বন্ধ করে দেয় ভারত বন্ধ হওয়া ভিসা সেবা বৃহস্পতিবার আবারও চালু করেছে ভারত সরকার ভারতের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারতীয়রা ভিসা সেবা চালু করায় ভারত সরকারকে ধন্যবাদ জানাই যারা মেডিকেল ভিসায় আসতে চাই তারা আসতে পারে আমি মোদী সরকারকে এন্ট্রি ব্যবসা মেডিকেল এবং কনফারেন্স ভিসা চালু করাই ধন্যবাদ জানাই পর্যটন ভিসায় না আসতে পারলেও অন্য চার ক্যাটাগরির ভিসায় কানাডিয়ানরা আসতে পারবেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ানদের সবসময় স্বাগত কিন্তু কানাডিয়ানদের জন্য পর্যটক ভিসা এখনও খুলে দেওয়া হয়নি তবে তারা ব্যবসা এবং মেডিকেল ভিসায় আসতে পারবে শিখ নেতা হরদীপ সিং এর মৃত্যুর পর জাস্টিন ট্রুডু দাবি করেন তার হত্যার পেছনে ভারতের যোগ সাজস রয়েছে এ বিষয়ে তাদের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এরপর গত মাসে ভারত সরকার কানাডিয়ানদের নতুন ভিসা সেবা স্থগিত করে কানাডাকে কূটনৈতিক তৎপরতা কমাতে বলেন মোদী সরকার তখন একচল্লিশ জন কূটনৈতিককে ভারত থেকে প্রত্যাহার করে কানাডা সরকার বুধবার ভারতীয় হাইকমিশন বলেছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সাম্প্রতিক কানাডার পদক্ষেপ বিবেচনার পর কিছু বিভাগের ভিসা ইস্যু আবার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বুধবার ভারতীয় হাইকমিশন বলছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সাম্প্রতিক কানাডার পদক্ষেপ বিবেচনার পর কিছু বিভাগের ভিসা ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুভ ইসলাম বাংলাভিশন নিউজ ডেস্ক